একটি কলেডিও দ্রবণকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলে কলেডিও কোণাগুলির অ্যানোডের দিকে ধাবমান হয় এই দ্রবণের তঞ্চন প্রক্রিয়ায় এনএসিএল বিএসসিএল টু এবং এ এল সি এল থ্রির তঞ্চন ক্ষমতার ক্রম কোনটি এটার উত্তর হবে অপশান বি ঠিক আছে নেক্সট মোলার পরিবাহিতার এসআই একক কোনটি এটার উত্তর হবে অপশন বি। ওয়েলকাম एवरीवन জেনপাস यूजी 2024 ক্যান্ডিডেটদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা যারা জেনপাস यूजी 2024 এর ক্যান্ডিডেট রয়েছো একদম শেষ মুহূর্তের ব্রহ্মাস্তর শেষ মুহূর্তের বাজিমাত হিসেবে যে প্রশ্নগুলো পড়তে হবে সেটা আলোচনা করে দিব। আজকে কেমিস্ট্রির অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। বিভিন্ন জায়গায় নানা রকম 1 ঘন্টা 2 ঘন্টা ধরে মানে বেকার প্রশ্ন দেখে তোমরা বিভ্রান্ত হয়ে গেছো ঠিক আছে? যেগুলো আদৌ কোনো কাজে লাগবে না। কিন্তু শেষ মুহূর্তে ব্রহ্মাস্তর শেষ মুহূর্তে চূড়ান্ত যে প্রশ্নগুলো হবে সেগুলো আলোচনা করে দিচ্ছি ঠিক আছে এবং যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখা যাচ্ছে সেই লিঙ্কে যুক্ত হয়ে যাও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে তোমরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে ঠিক আছে এবং একবার 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 এই অ্যাপ অ্যাপ ওই এখানে 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 যাও 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 ওইভাবে না করে যে কটা আছে নিজের উপর ফোকাস রাখো তোমার প্রিপারেশন যাই হোক থাকুক তুমি গভর্নমেন্ট কলেজ পাবেই পাবে ঠিক আছে জেন পাস ট্র্যাক করে এমন কোন ব্যাপার না তুমি গভর্নমেন্ট কলেজ পাবেই পাবে নিজের উপর ফোকাস রাখতে হবে নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং নিজেকে টাইম দাও নিজে পড়ো ঠিক আছে নিজে যদি এই মুহূর্তে যত যে যত পড়তে পারবে যে যত রিভিশন করতে পারবে সে কিন্তু মানে আরো এক ধাপ এগিয়ে যাবে ঠিক আছে তো যারা যারা গভর্নমেন্ট কলেজ পেতে চাও অবশ্যই এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো ঠিক আছে এই ভিডিও প্রচুর শেয়ার করো এবং অবশ্যই ভিডিও লাইক করবে শেয়ার করবে এবং কোন কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে এরকম ভিডিও পরবর্তীতে পেতে গেলে অবশ্যই প্রচুর শেয়ার করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও আজকে আমি টু জিরো টু ফোর কেমিস্ট্রি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যে প্রশ্নগুলো শেষ মুহূর্তে দেখতে হবে আলোচনা করে দিচ্ছি তো দেখো শেষ মুহূর্তের মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ যেগুলো পড়তেই হবে তো দেখো অধিশোষণ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক উত্তর হবে অপশন এ সর্বদাই তাপ যে পদ্ধতিতে ফটকিরি ঘোলাটে জল পরিশোধন করে উত্তরটা হবে অপশন সি নিম্নলিখিত কোনটি ফেরিক হাইড্রোক্সাইড সলের টঞ্চনে সবচেয়ে বেশি কার্যকারী উত্তরটা হবে অপশন সি নেক্সট প্রদত্ত কোনটি ন্যানো পদার্থ উত্তর হবে অপশন সি নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি ছয় নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি ঠিক আছে তোমরা এগুলো স্ক্রিনশট করে নাও পাশাপাশি কিন্তু হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপেও এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে নেক্সট দেখো সাত নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ডি ভীষণ ইম্পর্টেন্ট দু হাজার ষোলো সালে এসেছে দেখো আট নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি আচ্ছা নয় নাম্বার প্রশ্ন দেখো কি বলেছে ভৌত অধিশোষণে অধিশোষক কোনো একটি নির্দিষ্ট গ্যাসের প্রতি সুনির্দিষ্টতা প্রদর্শন করে না কারণ এটা হবে অপশন ডি আচ্ছা দশ নম্বর প্রশ্ন দেখো ভৌত অধিশোষণের ক্ষেত্রে প্রদত্ত কোন শর্তটি উপযোগী নয় অপশান এ নিম্নচাপ আচ্ছা এগারো নম্বর প্রশ্ন দেখো অপশান এ ঠিক আছে বারো নম্বর প্রশ্ন দেখো অপশান ডি তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ডি আচ্ছা চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি ঠিক আছে নদী যেখানে সমুদ্রকে মেয়ে সেটাকে বদীপ বলে বদীপ তৈরি হয় যে প্রক্রিয়ায় কোয়াগুলেশন পদ্ধতিতে আচ্ছা পনেরো নম্বর প্রশ্ন বেশি গাঢ়ত্যের সাবানের দ্রবণে সাবান আচরণ করে উত্তর হবে অপশান এ নেক্সট দেখো ষোলো নম্বর প্রদত্ত কোন শর্তে কোনো গ্যাসের ভৌত অধিশোষণ রাসায়নিক অধিশোষণে পরিবর্তিত হয় আচ্ছা এটার উত্তর হবে অপশান সি তাপমাত্রা বৃদ্ধি পেলে নেক্সট সতেরো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ডি ঠিক আছে আঠেরো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ডি উনিশ নাম্বার প্রশ্ন দেখো প্রদত্ত কোনটি একটি বৃহদাকার প্রাকৃতিক কোলোয়েটের উদাহরণ অপশান ডি স্টার্চ ঠিক আছে কোন দ্রাবক বিকর্ষী কোনটি দ্রাবক বিকর্ষী সল তৈরি করে অপশান সি গোল্ড একুশ নাম্বার প্রশ্নের উত্তর হবে অপশান বি আলুর বিচ্ছুরণ বাইশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি তেইশ নম্বর প্রশ্ন ভৌত অধিশন সবচেয়ে ভালো হয় অপশান ডি ভৌত অধিশনের ক্ষেত্রে প্রদত্ত কোনটি সঠিক নয় উত্তর হবে অপশান ডি ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো নেক্সট বলেছে প্রদত্ত কোনটি প্রকৃত দ্রবণ অপশন সি কপার সালফের দ্রবণ নেক্সট ছাব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে অপশন ডি সাতাশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ ঠিক আছে আঠাশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি নেক্সট দেখো কি বলেছে প্রদত্ত গ্যাসগুলির মধ্যে কোনটি গন্ধযুক্ত কিন্তু বর্ণহীন উত্তর হবে অপশান বি এসো টু অক্সিজেন ও পটাশিয়ামের দহনে উৎপন্ন অক্সাইডটির সংকেত কি অপশান সি এর জলীয় দ্রবণ থেকে ভ্রমী নির্গত করার জন্য প্রদত্ত কোনটি প্রয়োজন অপশান এ চক্রাকার মেটা অ্যাসিডে পিওপি বন্ধনের সংখ্যা অপশান সি তিন পাঁচ নম্বর প্রশ্নের উত্তর অপশান সি অসামঞ্জস্য প্রক্রিয়া ছয় নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি সাত নম্বর প্রশ্নের উত্তর অপশন এ আট নম্বর প্রশ্নের উত্তর অপশন বি নয় নম্বর প্রশ্নের উত্তর অপশান এ দশ নম্বর প্রশ্নের উত্তর অপশান ডি ঠিক আছে এগারো নম্বর প্রশ্নের উত্তর অপশান বি বারো নম্বর প্রশ্নের উত্তর অপশান বি ঠিক আছে দেখো স্ক্রিনে একদম তোমাকে স্পষ্ট প্রশ্ন এবং উত্তর সবই দেখতে পাচ্ছ এবং রিভিশন করে নাও ঠিক আছে আমার সাথে সাথে রিভিশন দিয়ে নাও প্রদত্ত কোন ক্যাটেগরিটি অ্যামোনিয়ার সঙ্গে জটিল যোগ্য তৈরি করে না অপশান ডি প্রদত্ত কোনটি একটি সুস্থিত হাইড্রাইট অপশন এ প্রদত্ত কোন ফ্লোরাইড যৌগটি অস্তিত্বহীন অপশান এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন অপশন বি সতেরো নম্বর প্রশ্নের উত্তর অপশন বি আঠেরো নম্বর প্রশ্নের উত্তর অপশন বি উনিশ নাম্বার প্রশ্নের উত্তর অপশন সি আচ্ছা নেক্সট নেক্সট দেখো কি বলেছে কমলা বর্ণের কঠিন পদার্থ এক্স উত্তপ্ত করলে বর্ণহীন গ্যাস ওয়াই উৎপন্ন হয় এবং সবুজ বর্ণের অবশেষ জেট পাওয়া যায় গ্যাস ওয়াই এমজির সঙ্গে বিক্রিয়া করে যে সাদা কঠিন পদার্থ উৎপন্ন করে সেটি হলো অপশান এ আচ্ছা একুশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি বাইশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ডি তেইশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ডি পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ডি ঠিক আছে সাতাশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি আঠাশ নাম্বার প্রশ্নের উত্তর হবে অপশান সি উনত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে অপশান বি নেক্সট তিরিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে অপশান বি একত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে অপশান এ ঠিক আছে বত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে অপশান বি তেত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে অপশান ডি চৌত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে অপশান সি পঁয়ত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে অপশান সি ছত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে অপশান বি নেক্সট সাঁত্রিশ নম্বর প্রশ্ন প্রদত্ত কোন যৌগটির জারক ও বিচারক উভয় রূপে আচরণ করে অপশান সি প্রদত্ত কোনটি সবচেয়ে খারিয় অপশান ডি ঠিক আছে আচ্ছা নেক্সট প্রদত্ত কোন যৌগটির বন্ধন নাইনটি বন্ধন কোন নাইনটি ডিগ্রির কাছাকাছি অপশান বি হাইড্রোজেন সালফাইট চল্লিশ নাম্বার প্রশ্ন উত্তর হবে অপশান এ একচল্লিশ নাম্বার প্রশ্ন উত্তর হবে অপশান এ বিয়াল্লিশ নাম্বার প্রশ্ন উত্তর হবে অপশান এ দেখো এইচএস সুনিশ আসা প্রশ্ন ভালোভাবে পড়বে ঠিক আছে নেক্সট প্রদত্ত কোনটি দ্রবণ বর্ণহীন হবে অপশান বি ঠিক আছে দুই নম্বর প্রশ্ন উত্তর দেখো অপশন এ ঠিক আছে তিন নম্বর প্রশ্নোত্তর অপশান এ চার নম্বর প্রশ্নোত্তর অপশান বি পাঁচ নাম্বার প্রশ্নোত্তর অপশান সি ছয় নাম্বার প্রশ্নোত্তর অপশান বি সাত নাম্বার দেখো সি আট নম্বর বি নয় নম্বর প্রদত্ত মন্তব্যগুলির মধ্যে যেটি সঠিক নয় এটার উত্তর হবে অপশন সি দশ নম্বর প্রশ্ন উত্তর হবে অপশান সি এগারো নম্বর প্রশ্ন উত্তর অপশান এ বারো নম্বর প্রশ্নের উত্তর অপশান ডি ঠিক আছে তেরো নম্বর উত্তর অপশন ডি চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর অপশান সি পনেরো নম্বর প্রশ্নের উত্তর অপশান সি ষোলো নম্বর উত্তর অপশান এ সতেরো নম্বর প্রশ্নের উত্তর অপশান ডি নেক্সট দেখো আঠেরো নম্বর প্রশ্ন প্রদত্ত কোন আয়নে চারটি অযুগ্ম ইলেকট্রন উপস্থিত অপশন এ প্রদত্ত কোন মৌলটির পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় অপশান সি ল্যান্থানাইট প্রসঙ্গে কোন বিবৃতিটি সঠিক নয় অপশান ডি একুশ নম্বর প্রশ্ন উত্তর অপশান সি বাইশ নাম্বার প্রশ্নোত্তর অপশান এ আচ্ছা নেক্সট দেখো তেইশ নাম্বার প্রশ্ন উত্তর অপশন সি চব্বিশ নাম্বার প্রশ্ন উত্তর দেখো সন্ধিগত মৌলগুলির সাধারণ ইলেকট্রন বিন্যাস অপশান বি পঁচিশ নাম্বার প্রশ্নের উত্তর অপশান বি ছাব্বিশ নাম্বার প্রশ্ন উত্তর অপশান বি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা ঠিক আছে প্রদত্ত কোন সন্ধিগত মৌলটি প্লাস দেবেন জারণস্তর প্রদর্শন করে অপশান বি ঠিক আছে নেক্সট কোনটি ফ্রেওনের উদাহরণ অপশান বি ষোলো আসা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট ইথাইল ব্রোমাইট সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করি উৎপন্ন করে ভীষণ ইম্পর্টেন্ট অপশান এ আচ্ছা তিন নাম্বার প্রশ্নের উত্তর অপশান সি চার নাম্বার প্রশ্নের উত্তর অপশান এ পাঁচ নম্বর প্রশ্নের উত্তর অপশন সি ছয় নাম্বার প্রশ্নের উত্তর অপশন ডি সাত নাম্বার অপশন সি আট নাম্বার অপশান বি নয় নাম্বার অপশান ডি দশ নম্বর অপশান সি এগারো নাম্বার অপশান বি ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো কোনটি সাবানের উপাদান অপশান এ প্রদত্ত কোনটি মিষ্টকারক পদার্থ অপশন সি অ্যাসপিরিনের রাসায়নিক নাম অপশন সি প্রদত্ত কোনটি একটি খাদ্য সংরক্ষক অপশান সি ঠিক আছে ফেনানসিটিন অপশান সি ছয়ের ত্যাগের উত্তর হবে অপশান ডি খাদ্য সংরক্ষক রূপে প্রদত্ত কোনটি অ্যান্টিবায়োটিক অপশান সি নেক্সট দেখো কি বলেছে একটি যৌগ এক্সের জিরো পয়েন্ট টু পার্সেন্ট দ্রবণ বীজবারক এবং ওয়ান পার্সেন্ট দ্রবণ ডিজ ইনফ্যাক্ট্যান্ট হিসেবে ব্যবহৃত হয় প্রদত্ত কোনটি এক্স উত্তর হবে অপশান এ ফেনল নয় নম্বর প্রশ্নের উত্তর আঠেরোশাল আসা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট অপশান এ ঠিক আছে কোনটি অম্লনাশক হিসেবে ব্যবহৃত হতে পারে অপশন এ ঠিক আছে পাকস্থলিতে অ্যাসপিরিন আদ্রবিশ্লেষিত উত্তপ্ত উৎপন্ন করে অপশন সি স্যালিসাইলিক অ্যাসিড প্রদত্ত কোনটি খাদ্য সংরক্ষক নয় অপশন ডি প্রদত্ত কোনটি একটি অ্যান্টিবায়োটিক অপশন বি ক্লোরামফেনিকল প্রদত্ত কোনটিকে অ্যানালজেসিক ড্রাগ হিসেবে ব্যবহার করা হয় অপশান বি প্যারাসিটামল ঠিক আছে নেক্সট দেখো প্রদত্ত কোন অ্যাসিডটি একটি ভিটামিন অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি ঠিক আছে অপশন বি আচ্ছা দুই নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি তিন নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি চার নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হবে কোন খারকটি ডিএনএতে থাকে না অপশান এ ইউরাসিল নিম্নলিখিত কোন ধরনের যৌগ মলিশ পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায় অপশান এ সুগার ডিএনএতে কোন সুগার থাকে অপশান বি ঠিক আছে ডি আচ্ছা দেখো তারপরে কি বলেছে ডিএনএ নিউক্লোটাইডে বেস ফসফেট ও সুগার প্রদত্ত কোন ক্রমে সজ্জিত হয় অপশান বি বেস সুগার ফসফেট আর এন উপস্থিত শর্করা এককটি হলো অপশান এ ফ্রুক্টোজ আচ্ছা এটা ভুল দেওয়া আছে ঠিক আছে আর এন এতে উপস্থিত সরকার থাকে রাইবোস ডিএনএতে তে অক্সি রাইবোস সরকার থাকে আর এতে রাইবোস সরকার থাকে আচ্ছা দশ নম্বর উত্তর হবে অপশন সি আর এন এতে কিন্তু থাইমিন থাকে না আচ্ছা এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি বারো নম্বর প্রশ্ন উত্তর হবে অপশন এ ঠিক আছে তেরো নম্বর প্রশ্ন উত্তর হবে সি ঠিক আছে দেখো দুধে কী থাকে ল্যাকটোস থাকে গ্লুকোজ প্লাস গ্যালেক্টোস টু ল্যাক্টোস ঠিক আছে ভিটামিন বি টুয়েলভে উপস্থিত থাকে অপশন এ কোবাল্ট আচ্ছা পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি ষোলো নম্বর প্রশ্নের উত্তর অপশন সি আচ্ছা এবার তারপরে সতেরো নম্বর প্রশ্ন উত্তর অপশান সি ঠিক আছে আঠেরো নাম্বার প্রশ্নের উত্তর অপশান সি রাসায়নিক নাম উত্তর অপশান সি কুড়ি নাম্বার প্রশ্নের উত্তর অপশান ডি একুশ নাম্বার প্রশ্নের উত্তর দেখো কোনটি একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড নয় অপশান ডি আচ্ছা বাইশ নাম্বার প্রশ্নের উত্তর হবে অপশান বি আচ্ছা তেইশ নাম্বার প্রশ্নের উত্তর হবে অবিজানক শর্করা অপশান ডি ঠিক আছে গ্লুকোজ হলো একটি অপশান এ অ্যালডোহেক্সোস পঁচিশ নাম্বার প্রশ্ন প্রদত্ত কোনটি একটি গ্লোবিউলার প্রোটিন অপশন বি মায়োগ্লোবিন ছাব্বিশ নম্বর প্রশ্ন প্রদত্ত কোন খাটটি আগে নিতে উপস্থিত থাকেন অপশন সি থাইমিন ঠিক আছে

সবাইকে অসংখ্য ধন্যবাদ